দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? মাশাআল্লাহ। আশা কাউকে দেন নাই তো ভালোবাসা? কেন, দেওয়ার তো কথা ছিল আগেই, এই সময় তো আর দেওয়ার কথা না, নেওয়ার কথা। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে আছে একটা? মেয়ের বয়স কত? এক বছর হয়েছে। আচ্ছা, তো স্বামী কি হয়েছে, চলে গেছে না? সে কেন তালাক দিল কেন? আচ্ছা আচ্ছা, তো ইউটিউবে আগে আসছিলেন না? এই প্রথম সারা জীবন তার দায়িত্ব নিয়ে তার সেবা করতে পারবেন তো? আচ্ছা, আপনি এখন কি করেন? এত কষ্ট করতেছেন, আপনার বাবা মা নাই, তার বাসায় গিয়ে উঠেন? বাবা নাই। ভাই বোন কজন? ভাই বোন আছে, যার যার মতো বিয়ে কর, তারপর মতো জিগা। তো আপনার মা কি একাই থাকে? হ্যাঁ, আমার কাছে থাকে। আপনার কাছে থাকে মা? ও, তো মার লাগে আপনি থাকেন? তো মার খরচ বরচ কে দেয়? মার খরচ ভাইরে টুকটা করে দেয় আর আমার উনি খায়। আর আপনি চা চা পারেন দেন এই তো? আচ্ছা, তো দর্শক আপনারা শুনলেন আশার কথা। তো আশা আপু একজন ভালোবাসা মানুষ দরকার, যদি বুড়া হয় তাহলে সারা জীবন তার দায়িত্ব নিয়ে ভালোবাসা যাবেন, এই তো? তার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না তো? তো তার নাম্বারটা হচ্ছে 01777115309। আমি নাম্বারটা আবারও বলছি, 01777115309। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।